মানববন্ধন করছেন, আসলে আপনাদের উদ্দেশ্যটা? আচ্ছা, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এবারের 76তম কান চলচ্চিত্র উৎসবে এই মা ছবিটি বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে স্থান পেয়েছে, যেখানে মা ছবিটি এবারই প্রথম বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। আমরা কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছি বেসরকারিভাবে, আমরা চেষ্টা করে একটি ছবি নির্মাণ করে যেখানে আমরা বিশ্ব দরবারে গেছি। এখন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই পৃষ্ঠপোষকতার জন্য। সরকার যদি আমাদেরকে এগিয়ে দেয়, এই মা চলচ্চিত্রকে যদি প্রমোট করে, সিনেপ্লেক্সগুলোকে যদি সেই সমস্ত মালিকের হাত থেকে মুক্ত করে বিদেশি চলচ্চিত্রকে স্থান না দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রকে প্রমোট করে, তাহলে আমরা মনে করি বাংলাদেশের সংস্কৃতির যে আজকে অধঃপতন তৈরি হয়েছে, প্রজন্ম যে আজকে সিনেমা দেখা ভুলে গেছে, বাংলাদেশের সংস্কৃতি ভুলে গেছে, সেটি আবার ফিরে আসবে। সেজন্য আজকে আমরা সংস্কৃতি কর্মীরা, চলচ্চিত্র কর্মীরা, এই মা চলচ্চিত্রের টিমটা আজকে আমরা মাঠে নেমেছি, আজকে আমরা প্রেস ক্লাবে এসেছি, আমরা আজকে সবাইকে জানান দিতে এসেছি যেখানে রাষ্ট্রীয়ভাবে, যেখানে আমরা বেসরকারিভাবে একটি বৃহৎ জায়গায় চলে গেছি, সারা বিশ্বে আমরা এই দেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, সেইখানে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি মা ছবিটির জন্য। এবং এদেশের হলগুলোতে এই ছবিটি প্রচারণার ক্ষেত্রে সরকারের তরফ থেকেও যেন বাধ্যবাধকতা তৈরি করা হয়, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করে নির্মাণকারী যদি তার অর্থনৈতিক জায়গায় যদি স্বস্তি না পায়, তাহলে এদেশে ভালো চলচ্চিত্র নির্মাণ হবে না। এই জিনিসটি বাংলাদেশ সরকারকে যেমন বুঝতে হবে, জনগণকেও বুঝতে হবে। নতুবা বাইরের দেশের ছবির উপর নির্ভরশীল জাতি কখনো স্বনির্ভর জাতি হতে পারে না, একটি স্মার্ট জাতি কখনো বাইরের দেশের চলচ্চিত্রের উপর নির্ভরশীল হতে পারে না, এটি তারই একটি প্রতিবাদের অংশ। ধন্যবাদ, আপনি সুন্দর সুন্দর পরিকল্পনা জনগণকে যে উপহার দেওয়ার জন্য, যে মায়ের ছবি একটি টিম গঠন করে যে আপনি জনগণকে উপহার দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, করতে সক্ষম হয়েছেন। আজ জাতীয় প্রেস ক্লাবে যে অবস্থান রেখেছেন, আসলে আপনাদের কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য 1971 থেকে দেশ এক মা এক পৃথিবী, আমরা আশাবাদী মা সবার মধ্যে, মা আমাদের মধ্যে ধারণ করে, মা জাতির মা, আমাদের মা, সবাই সিনেমাটা হলে যাবে, দেখবে, আমরা হলে নিতে সক্ষম হব আশা করি। এই মুহূর্তে আমরা এই যে মার ছবি দেখতে পাচ্ছেন, তারা যে সাধারণ বাংলাদেশের নাগরিককে যে উপহার দিচ্ছে, তো আমরা তার সাথে কথা বলবো, জেনে নিই এই মার ছবির পুরোই মেকানিক পরিচালক হিসাবে তিনি দায়িত্ব করেছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আমাদের স্বাগত, জি সালাম আলাইকুম। আমি এই ছবির কস্টিউম ডিজাইনার শাহনাজ শাহিন আমার নাম। এটা হচ্ছে জনপ্রিয় পরিচালক অরুণ আনোয়ারের এই ছবিটা, তার প্রথম ছবি এটা, আর পুলকান্তি বড়ুয়া হচ্ছে এটার প্রযোজক। আমরা এই ছবিটা নিয়ে খুব আশাবাদী, কারণ এই ছবিটা অলরেডি আমাদের কান চলচ্চিত্রে চলে গেছে। আশা করি সবার এই ছবিটা ভালো লাগবে, দেখবেন আপনারা সবাই, কারণ এটা হচ্ছে একটা মায়ের কী বলবো, একটা খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে এই ছবিটা, একটা বাচ্চা, ছোটো বাচ্চা এবং তার মাকে নিয়ে এই ছবিটার ঘটনা, এবং এটা এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। সবাই আশা করি আপনারা সবাই হলে গিয়ে এই ছবিটি দেখবেন, আর আশা করি ভালো লাগবে আপনাদের।